হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল, যেখানে ক্লিকবেট বাড়ানোর জন্য ভিডিওর থাম্বনেইলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ইনফরমেশন অনুযায়ী WBCS রিক্রুটমেন্ট 2022-এর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের এডিট উইন্ডো টাইম পিরিয়ড দেখা দেওয়া হয়েছে 8ই এপ্রিল 2022 তারিখ দুপুর 12টা থেকে 14ই এপ্রিল 2022 তারিখ মিডনাইট, অর্থাৎ রাত 12টা পর্যন্ত। বলতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটাকে ঠিক করার এটা একটা দ্বিতীয় সুযোগ। তবে প্রশ্ন হলো তুমি এডিট উইন্ডোটা ওপেন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে ভুল ছিল সেখানটা কারেকশন করে তুমি পুনরায় ফর্মটা সাবমিটও করে দিলে, তবে তারপর তুমি লক্ষ্য করলে যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে আরও একটা ভুল রয়ে গেছে। তাহলে তুমি কি আবার 14ই এপ্রিলের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে পুনরায় এডিট করতে পারবে? অর্থাৎ তোমায় কি এডিট করার জন্য তৃতীয় আরেকটি সুযোগ দেওয়া হবে? তাছাড়া তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সমস্ত পয়েন্টগুলোকেই তুমি কি এডিট করে কারেকশন করতে পারবে, নাকি নির্দিষ্ট কিছু পয়েন্টকেই তুমি এডিট করে ঠিক করতে পারবে? এইরকম নানা ধরনের প্রশ্ন তোমাদের মনে ঘোরাঘুরি করছে, তবে আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। চলো সরাসরি প্রোফাইল লগ ইন করে এডিট উইন্ডোর পুরো বিষয়টা দেখে নেওয়া যাক। কীভাবে তোমরা তোমাদের প্রোফাইলটি লগ ইন করবে আশা করি এটা তো তোমাদের বলার কিছু নেই। তবুও WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে সরাসরি তুমি এই পেজটিতে আসতে পারবে। এরপর এখানে রাইট সাইডে ক্যান্ডিডেটস কলারের একদম প্রথমে দেওয়া লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ডের ওপর ক্লিক করবে। এরপর এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটিকে এন্টার করে নিচে দেওয়া সাইন ইনের ওপর ক্লিক করবে। সাইন ইন করার পর দেখো এখানে মাই অ্যাপ্লিকেশনের পেজটি ওপেন হয়ে গেছে এবং নিচে এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে WBCS রিক্রুটমেন্ট 2022-এর যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আমি ফিল আপ করেছিলাম তার ডিটেলসটি দেওয়া রয়েছে। একদম ডান দিকের লাস্ট কলমে দেখো এডিটের একটি অপশন দেওয়া হয়েছে, তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে এডিট করার জন্য তুমি এখানে ক্লিক করবে, তবে খুব সাবধানে। দেখো ক্লিক করার সাথে সাথেই এখানে একটি পপ আপ মেসেজ চলে এসেছে। প্রথমেই দেখো লেখা রয়েছে এডিট অপশন ক্যান বি অ্যাভেইলড অনলি ওয়ান্স, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে এডিট করার জন্য তুমি কেবলমাত্র একবারই সুযোগ পাবে। এরপর দেখো বলা হয়েছে প্লিজ চেক ইউর অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি বিফোর এন্টারিং ইন্টু দ্য এডিট উইন্ডো, অর্থাৎ এডিট উইন্ডোতে ঢোকার আগে তুমি তোমার ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভালোভাবে চেক করে দেখে নাও যে কোথায় কোথায় তুমি ভুল করেছো এবং সেগুলোকে তুমি মার্ক করে নাও। সঠিকভাবে তোমার ভুলগুলোকে মার্ক করার পরেই তুমি এডিট উইন্ডোটা ওপেন করো। অ্যান্ড মেক অল দ্য রিকোয়ার্ড চেঞ্জেস অ্যাট ওয়ান গো, এবং একবারে তুমি তোমার সমস্ত ভুলগুলোকে চেঞ্জ বা কারেকশন করে নাও, কারণ তুমি একবারে সুযোগ পাবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে এডিট করার। এরপর দ্বিতীয়বারের জন্য তুমি আর কোনো সুযোগ পাবে না তোমার ভুলটাকে ঠিক করার। একমাত্র এই পপ আপ মেসেজের কারণেই এডিট অপশনে ক্লিক করার সময় আমি বলেছিলাম সাবধানে, নয়তো দেখা গেল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে যেভাবে ঝড়ের গতিতে অ্যাকসেপ্ট করে আমরা বেরিয়ে চলে যাই, এক্ষেত্রেও না পড়ে ওকে করেই তুমি বেরিয়ে চলে গেলে। তোমার ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্মটিকে তুমি যদি এখনও ঠিকঠাকভাবে চেক করে দেখে না থাকো তাহলে আপাতত এখান থেকে এটি ক্যান্সেল করে দাও এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে একবার চেক করে দেখে নাও যে তুমি ফর্ম ফিল আপ করার সময় কোথায় কোথায় ভুল করেছিলে এবং সেই সমস্ত পয়েন্টগুলোকে তুমি মার্ক করে রাখো বা আন্ডারলাইন করে রাখো। অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে চেক করে দেখে নেওয়ার পর পুনরায় তুমি তোমার প্রোফাইলটিকে লগ ইন করে এখানে দেওয়া এডিট অপশনের উপর ক্লিক করবে। এবার তুমি ওকের ওপর ক্লিক করো, চাইলে এবার তুমি ঝড়ের গতিতে ওকের ওপর ক্লিক করতেই পারো। আর সেই ঝড়ের গতি যদি সাবস্ক্রাইব বাটনের দিকে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকেও একবার ক্লিক করে দিও। দেখো এডিট উইন্ডোর ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে এবং প্রথমেই যেই পেজটি এসছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ কোয়ালিফিকেশন ডিটেলসের পেজটি প্রথমেই ওপেন হয়েছে। দেখো আমি ফর্ম ফিল আপের সময় যে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলসগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে দেওয়া রয়েছে। যদি তোমার কোয়ালিফিকেশন ডিটেলসে কোনো ভুল থাকে এবং তুমি সেটি ঠিক করতে চাও তাহলে বাঁদিকে সরালেই তুমি দেখতে পাবে প্রতিটি কোয়ালিফিকেশনের পাশে এডিট লেখা রয়েছে এবং তুমি তোমার যেই কোয়ালিফিকেশন ডিটেলসটিকে ঠিক করতে চাও তার পাশে দেওয়া এডিট অপশনের উপর ক্লিক করে তুমি তোমার কোয়ালিফিকেশন ডিটেলসটিকে ঠিক করতে পারবে। তবে এক্ষেত্রে আমার কোয়ালিফিকেশন ডিটেলসে কোনো ভুল নেই তাই এগুলো আমি এডিট করছি না। নাম্বারগুলো দেখো না, নাম্বার খুবই কম রয়েছে আমার। এরপর স্ক্রল করে নিচে চলে আসবো। এরপর দেখো এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, যদি এখানে তোমার কোনো মনে হয় ইয়েস বা নো করার প্রয়োজন রয়েছে তাহলে এখান থেকে তুমি ইয়েস বা নো করবে, নয়তো যেটা যেমন করেছিলে তেমনই থাকবে। এরপর ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেটা ইয়েস করবে, অন্যথায় যদি তুমি নো করে থাকো তাহলে নোই রাখবে। এক্ষেত্রে আমি ইয়েস করেছিলাম এবং আমার সমস্যাটা হয়েছে এখানেই, বর্তমানে আমি ইন্ডিয়ান রেলওয়েতে জব করছি টেকনিশিয়ান পদে, তার ডিটেলসটি আমি এখানে ফিল করেছিলাম। তবে জব ডেসক্রিপশনে দেখো আমি লিখেছিলাম মেকানিক্যাল, এখানে ইলেকট্রিক্যাল হবে, কারণ জামালপুর ওয়ার্কশপ থেকে কাঁচরাপাড় ওয়ার্কশপে মিউচুয়াল ট্রান্সফার করে আসার পর আমার ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে ইলেকট্রিক্যাল হয়ে গেছে, তাই এই জব ডিসক্রিপশনটা আমায় ঠিক করে ইলেকট্রিক্যাল করতে হবে। তবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখো এখানে এডিটের কোনো অপশন নেই, সরাসরি ডিলিটের অপশন রয়েছে, তাই এখান থেকে আমি এটি ডিলিট করে দেবো এবং নতুনভাবে আমার একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি এখানে অ্যাড করব। দেখো আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি নতুনভাবে এখানে অ্যাড করে দিয়েছি এবং জব ডিসক্রিপশনে মেকানিক্যালের জায়গায় দেখো এখানে ইলেকট্রিক্যাল লেখা চলে এসেছে। এরপর এখানে দেওয়া প্রসিডিউরের উপর ক্লিক করব। ওকে, দেখো পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে এবং প্রথমেই এখানে রয়েছে কম্পালসারি পেপার অনের ল্যাঙ্গুয়েজ, যদি তুমি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে, এক্ষেত্রে আমি চেঞ্জ করব না।
কারণ আমার জব ডেসক্রিপশনটাই ভুল ছিল, তাই আমি ওটা ঠিক করে দিয়েছি। আর আমার কোনো কিছুই চেঞ্জ করার নেই। যদি তোমার চেঞ্জ করা থাকে তাহলে তুমি এগুলো অবশ্যই চেঞ্জ করতে পারো এখান থেকে। এক্সামিনেশন সেন্টার যদি তুমি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতেই পারো। অ্যাপ্লাইড গ্রুপ অর্থাৎ তুমি যেই সমস্ত গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে, যদি তোমার মনে হয় তুমি বি গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে না তাহলে এখান থেকে তুমি সেটা আনটিক করে দিতে পারো, তবে আমি এটা টিকই রাখবো। এরপর যদি তুমি তোমার অপশনাল সাবজেক্টটিকে চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে তুমি তোমার অপশনাল সাবজেক্টটিকেও চেঞ্জ করতে পারবে, তবে আমি এটা চেঞ্জ করবো না। মোটামুটি এখান থেকে তুমি সমস্ত অপশনগুলি এডিট করতে পারবে। এখান থেকে যদি তোমার কোনো কিছু এডিট করার থাকে তাহলে তুমি এডিট করে দেবে, তবে আমার কোনো কিছু এডিট করার নেই, তাই আমি নিচে দেওয়া সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করব। ওকে, দেখো এখানে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে শেষবারের মতো খুব ভালোভাবে একবার চেক করে দেখে নেবে। যদি তোমার মনে হয় সমস্ত ডিটেলসগুলো ঠিক রয়েছে সেক্ষেত্রে তুমি স্ক্রল করে নিচে আসবে এবং এখান থেকে আই অ্যাগ্রির বক্সটিকে চেক করবে। যদি তুমি কোনো গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত থাকো সেক্ষেত্রে এখানে তোমার এই বক্সটিকে চেক করবে, অন্যথায় এটি চেক করার দরকার নেই। এক্ষেত্রে আমি যেহেতু গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত রয়েছি তাই এখান থেকে আমি এই বক্সটিকে চেক করব। এরপর এখানে তোমার সাবমিট দ্য অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। তবে সাবমিট করার আগে অবশ্যই খেয়াল রাখবে এরপর কিন্তু তুমি আর কোনো সুযোগ পাবে না তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে এডিট করার জন্য। তাই যদি সব কিছু সঠিকভাবে ফিল করা থাকে তাহলেই তুমি এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবে। এক্ষেত্রে আমার ফর্মে সমস্ত কিছুই সঠিক রয়েছে, যেই একটা জায়গায় ভুল ছিল সেটা আমি ঠিক করে দিয়েছি। এরপর আমি এখান থেকে ফর্মটিকে সাবমিট করে দেবো। দেখো এখানে লেখা চলে এসেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ওয়ান্স ইউ সাবমিট ক্যান নট চেঞ্জ দ্য ডিটেলস। অর্থাৎ এরপর তুমি আর কিন্তু কোনো সুযোগ পাবে না তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে চেঞ্জ করার বা এডিট করার। ওকে, দেখো ফাইনালি আমার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট বের করে তোমার কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। তাহলে আশা করি এডিট উইন্ডো সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে তুমি পেয়ে গেছো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো। সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম।